নমস্কার বন্ধুরা, মুখবদল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমি আপনাদের শেখাবো ছোট বড় সবার প্রিয় আইসক্রিম। আসুন কিভাবে করছি দেখে নি। এখানে আমরা ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে দু কাপ দুধ এই কড়াইতে ঢালছি। এখানে আমার দু কাপ দুধ লাগছে। দুধটা এখন আমি জাল দিচ্ছি। খুব গাঢ় আমি দুধটা করব না, দুবার উতল এলে তারপরে আমি এটা বন্ধ করে দেব। এখানে আমি কাস্টার্ড পাউডারটা গলবার জন্য হাফ কাপ দুধ নিলাম, নর্মাল টেম্পারেচার দুধ। আর দেব এখানে আমি দু চামচ কাস্টার্ড পাউডার। এখানে আমি বড় দু চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি, এটা আমি গুলে নেব। দুধে আমাদের উতল এসে গেছে। এবার আমি দুধের মধ্যে কাস্টার্ড মিক্সটা আমি দিয়ে দিচ্ছি। এটা তলায় থিতিয়ে গেছে, তাই দেওয়ার আগে একবার চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি কাস্টার্ড পাউডারটা দেবো, আর নাড়তে থাকবো, নাহলে ডেলা পেকে যেতে পারে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে এটা আমি অন্য বাটিতে ঢেলে এটা আমি ফ্রিজারে 1-1.5 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তারপরে আমি পরের স্টেপটা দেখাচ্ছি। কাস্টার্ড মিক্সটা আমাদের 1.5 ঘন্টা ফ্রিজে আমি রেখেছিলাম, ওটা এখন আমি বার করে এনেছি, ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এখানে 1 কাপ হুইপড ক্রিম নিয়েছি, যেটা আমরা কেক বানানোর জন্য আইসিং এর জন্য ইউজ করে থাকি। এই হুইপ ক্রিমটাকে আমরা এখন ফেটিয়ে নেব হ্যান্ড মিক্সার দিয়ে। ক্রিমটা আমরা একদম ফেটিয়ে নিয়েছি। এটা আমাদের ফেটাতে 2-2.5 মিনিট লেগেছে। এবার আমরা কাস্টার্ড মিক্সটা এর সাথে মিশিয়ে নেব। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করেছি। এখানে আমি একটু ফুড কালার ইউজ করছি, 2-3 ড্রপ মতন দেব। আপনারা ফুড কালারটা না চাইলে ইউজ নাও করতে পারেন। আমাদের আইসক্রিম মিক্সচারটা একদম রেডি। এবার আমরা একটা কন্টেনার নিয়েছি, আর সেটার মধ্যে এটা আমি ঢেলে ফ্রিজে 3 ঘন্টা আমি জমতে দেব। তারপরে আমি বাকিটা দেখাবো আপনাদের। এবার আমরা এই বাক্সটাতে ঢাকনা চাপা দিয়ে ফ্রিজে জমার জন্য রেখে দেব। দেখুন, আমাদের আইসক্রিমের মিক্সচারটা আমি ফ্রিজে 7-8 ঘন্টা রেখেছিলাম, এটা জমে গেছে। এবার এটাকে আমি একটা কন্টেনারে বার করে নিয়ে উইপ করে নেব। আমি এখানে কিছু আলমন্ড আর পেস্তা কুচিয়ে রেখেছি, এটা আমি আইসক্রিমটার উপর দিয়ে ছড়িয়ে দেব। হয়ে গেছে আমাদের আইসক্রিমের প্রিপারেশন। এবার এটা আমি ঢাকনা চাপা দিয়ে
ওভারনাইট ফ্রিজে রেখে দেব, তারপর আমাদের আইসক্রিম একদম রেডি হয়ে যাবে। হয়ে গেছে আমাদের ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম। এই আইসক্রিমটা আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই করবেন। আইসক্রিমটা খেতে খুব ভালো হয়, বাচ্চারা এই আইসক্রিমটা খেতে খুব ভালোবাসবে। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা।